ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি শুরু হতে চলেছে আজকে, কিন্তু আজকের ম্যাচটি কি আদেও হবে, মতলব সঠিক সময় হবে, অবশ্যই ডিটেলসে আপনাদেরকে জানাবো। তার কারণ আপনারা দেখেছেন ভাই, এশিয়া কাপের কোনো ম্যাচে কিন্তু ফুল ওভার খেলা হবে না, আর আজকের ম্যাচ তো আর ফুল ওভার খেলা হতে নাও পারে, যেখানে বাংলাদেশের সময় অনুসারে এই ম্যাচটি 3:30 থেকে এবং ভারতের সময় অনুসারে এই ম্যাচটি 3:00 থেকে শুরু হওয়ার কথা ছিল কিন্তু এই ম্যাচটি কিন্তু আপাতত ওর সঠিক সময় শুরু হবে কি তাও সন্দেহ নেই। অর্থাৎ আজকের কিন্তু যেখানে খেলা হবে সেখানে কিন্তু অবশ্যই ভাই বৃষ্টি আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ এই বছর এশিয়া কাপটা দেখে না ভাই ঠিকঠাক আমার মজা লাগলো না, আর এত বৃষ্টি 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 ভাই, এশিয়া কাপ হবে ভাই একটা আলাদা উত্তেজনা থাকতো আগে, কিন্তু এখন আর নেই, কারণ বৃষ্টির কারণে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আজকের ম্যাচটি সম্ভবত যদি সঠিক সময় না শুরু হতে পারে, যদি শুরু হয় তো অবশ্যই তাও পুরোপুরি ওভার খেলা হবে না, হয়তো 3:00 থেকে শুরু হলো ভারতের সময়, তো 10 ওভার খেলালো আবার বৃষ্টি আসলো, তো এরকমটাই হবে আজকের ম্যাচেও। তো শেষ পর্যন্ত 20 ওভার কমপক্ষে খেলাই হবে আজকের ম্যাচে, কারণ আজকের ম্যাচে অত গুরুত্ব দেবে না এশিয়ান কাউন্সিল।